একটা প্রবাদ বাক্য আছে, বিপদ যখন আসে চার পাশ থেকে আসে। এই প্রবাদ বাক্যটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর যখন এইভাবে চারিপাশ থেকে বিপদে আক্রান্ত হয়ে যাই, তখন কিন্তু রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া করার পরিমাণটাও বেড়ে যায়। আসসালামু আলাইকুম, সাথে আছে আমি রুমিজ বিল্লাহ। দীপসমাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ সকালবেলা এই যে আমি সিনারিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বোনের বাড়ির সিনারি। এইটা হচ্ছে আমার বোন, আমাদের খুলনাতে তো আমার বাবার বাড়িতে আমার বোন থাকে, সেইটাই আমার বোনের বাড়ি, আমাকে আমার অংশ বুঝিয়ে দিয়েছে। আর সেই আর বোন আবার এই বাড়িটা নতুন করা শুরু করেছিল, কিন্তু কাজটা শেষ করতে পারেনি, আধা করা আছে বাড়িটা। তো এটা আছে খুলনা রূপসা ব্রিজের একটু ওপাশে। তো গতকাল রাতে সংবাদ পেলাম যে এই বাড়িটা দেখাশোনা করার জন্য আমার বোন একটা লোক রেখেছিল, সে ভ্যান চালায়। তো পাশের বাড়ির এক লোক, তারও ভ্যান আছে, এখন তার ভ্যানটা চুরি হয়ে গেছে বা যে কোনো হোক শত্রুতাবশত হোক, সেই কেসে ফাঁসানো হয়েছে আমার বোনের বাড়িতে যে লোকটা থাকতো তাকে। তো এই খবরটা শুনেই কিন্তু সকালবেলা আমরা সব চলে গেলাম, কারণ গতকাল রাতেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আর বাড়িতে হচ্ছে পুরো খোলামেলা, রড টড দিয়ে সব কিছু ছড়ানো ছিটানো। এই অবস্থায় বাড়িটা ওইভাবে যদি থাকে তাহলে সব চুরি হয়ে যাবে। তো এই যে বাসায় ফিরে এসে নান রুটি কিনলাম একটু, তা কেনার পরে কিছুটা দিয়ে আসলাম, আমাদের গেটের কাছে কুকুর দাঁড়াইছিল, যখন আমি নান রুটিটা হাতে নিলাম আমার দিকে তাকাইছিল, তা ওকে তখন একটু ছিঁড়ে দিলাম। বাসে আসার পরে আমাদের পুটুষমণি, সেও নান রুটি দেখে খেতে চাচ্ছে, তো ওকেও একটু ছিঁড়ে দিলাম। মোটামুটি এইসব করে আমি এখন বাকিটা খেয়ে নিচ্ছি, ভীষণ খিদে পেয়েছিল। আর এরপরে আমি একটু পরোটা বানাবো, সেটা শ্বেতা আর দীপ ওরা ঘুম থেকে উঠে খাবে। আর এদিক থেকে আমার ছাদে তো গাছ শুকিয়ে যাচ্ছে, কারণ গতকাল আমি পানি দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আজকে সকাল সকাল আর নাস্তা করেই কিন্তু আমি চলে আসলাম পানি দেওয়ার কাজে। আর বোনের বাড়িতে গিয়েছিলাম মানে একেবারেই ভোরবেলা, যখন হাঁটতে বের হয়েছি তখনই আমার বোন ফোন দিয়েছে যে চলো আমি একা যাব, তা আমার সাথে চলো, তোমার ঘোরাও হবে, আর আর একটু দেখে আসি যে কী অবস্থা, চোর আমাদের কতটা সর্বনাশ করে দিয়ে গেল। এখন ভ্যান তো নিয়েই গেছে, এটা তো একটা সর্বনাশ, একটা ভ্যানের মূল্য তো অনেক, 30-35 হাজার টাকা। এবং বাড়িতে এখন যে রডগুলি আছে, সেই রডগুলি কিন্তু রাত্রেবেলা যে কোনো মুহূর্তে কেটে নিয়ে যাবে, কারণ যে লোক থাকতো তার বউ এখন আর একা ও বাড়িতে থাকবে না, সে বলছে সে আজকেই চলে যাবে। তো আমাদের জন্য এটা একটা ভয়ঙ্কর বিপদ, যেহেতু আমার বোনের হাজবেন্ডের ক্যান্সার, এটা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি, আমার পুরনো বন্ধুরা জানেন, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমার বোনের হাজবেন্ডের ক্যান্সার হয়েছে। তো তার ট্রিটমেন্টের জন্যেই কিন্তু এখন আমার বোন বেশি ব্যস্ত, এরপরে সে স্কুল টিচার আর প্লাস সে হোমিওপ্যাথি ডাক্তার, সব কিছু মিলিয়ে তার সংসার সব কিছু মিলিয়ে আমরা এখন ভীষণ বিপদে। আবার যেটা হয়েছে, আমাদের বোনের বাড়িতে যে বুয়া থাকেন, সেই বুয়া মানে আমার আব্বা আম্মা আমলের, এবং সে আমাদের বাড়িতে 32 বছর আছেন। তো সেই বুয়ার আবার আমাদের গলব্লাডার স্টোন হয়েছে, তো আজ কিন্তু সেই বুয়াকেও নিয়ে আসবে হসপিটাল থেকে। তো এত দিকে বিপদ চারিদিকে, এদিক থেকে দীপের পাপা বাড়িতে নেই, সেটা একটা বিপদ চলছে, সব কিছু মিলিয়ে না আমরা একেবারে দিশেহারা হয়ে গেছি যে কোন দিকে যাব, কোন কাজটা আগে করা উচিত বা কোনটা পরে করা উচিত, এরকম কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। আর এদিক থেকে আমিও কিছু ব্যাংকের ঝামেলায় পড়েছি, কারণ ব্যাংকের কিছু ব্যাপার আছে যেগুলোতে এখন ট্যাক্স রিটার্ন টিকিটটা জমা দিতে হবে, এখন তা নিয়েও দৌড়াতে হচ্ছে, একবার ব্যাংকে যাও একবার ট্যাক্স অফিসে যাও, মানে কোনটা রেখে কোনটা করবো আসলে বুঝতে পারছি না। তো এদিক থেকে আমি দুপুরবেলার জন্য একটু লাউ আর গাজর এটা ভাজি করে নিচ্ছি, সাথে ধনে পাতা দিয়েছি। আসলে লাউয়ের শীতকালে ধনে পাতা দেওয়া হবে না, এটা তো আসলে মানে চিন্তাই করা যায় না, তারপরও অনেক সময় ঘরে থাকে না, আজকে আমার ঘরে ছিল, দিতে পেরেছি। আর আজকে আমি একটু কিন্তু চিকেনটা একটু স্পাইসি করে রান্না করছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, কারণ খুব মেঘলা একটা মানে বাতাসে একটা বৃষ্টির ছোঁয়া আছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, সাগরে নাকি আবার নিম্নচাপ শুরু হয়েছে। তো যা হোক, আমি কিন্তু বিকেলবেলা আবার আমার বাবার বাড়িতে যেখানে আমার বোন থাকে সেখানে আবার আসছি, কারণ এখন আসছি আমি আমাদের বুয়াকে দেখার উদ্দেশ্যে আমি আসছি। তো এখন এই যে বোন আমার কিন্তু অনেক খাবার দাবারের আয়োজন করেছিল,
তা আগে বেগুনি খেয়েছি, আমার কাছে যে আসলে ক্যামেরাটা আছে আজকে আমি যে ফোনটা নিয়ে আসছি আমি সেটা ভুলেই গিয়েছিলাম। তো বেগুনি খাওয়া পালা শেষ, পেয়ারা খাওয়ার পালা শেষ, এরপরে যখন ফুচকা খাচ্ছিলাম তো তখন আমার মনে পড়লো যে আরে আমি তো একটু ভিডিও করতে পারি। তো তখন আমি একটু ফুচকার একটু সিন আমি এটা নিয়ে নিলাম, ভিডিও একটা ক্লিপ নিয়ে নিলাম। তো যাবো হচ্ছে বুয়াকে দেখতে, এদিক থেকে বাসায় তো শ্বেতা দ্বীপকে রেখে আসছি, ওদের জন্য টেনশন হচ্ছে। আর আমি ট্যাক্সের কিছু কাজের জন্য এসেছি, আমাদের এখানে একজন আছেন যে এই কাজগুলো করে দেন, বিশেষ করে আমার আসার উদ্দেশ্য সেটা এবং আমাদের বুয়াকে দেখতে আসা। কারণ হসপিটালে উনি 17 দিন ছিলেন, আমি কিন্তু একদিনও দেখতে যেতে পারিনি আমার এই বিভিন্ন ঝামেলার কারণে। আর আমার বোনের বাসার যে বিড়ালটা, বিড়ালের বাচ্চাটা দেখলেন, ওর নাম হচ্ছে টুইঙ্কেল। তো ও যেটা করে, ও কিন্তু কখনো বাইরে হচ্ছে পটি করতে যায় না, ও পটি সবসময় ঘরের মধ্যে করবে, হয় কম্বলে, না হয় লেপে, না হয় মশারির মধ্যে, ওকে প্রতিদিন পটি ওইভাবে করবো, কিছুতেই ওকে বাইরে নিয়ে পটি করানো যাচ্ছে না। ওকে লিটারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কাজ হচ্ছে না, ও ঘরেই বিছানা খাতায় ও পটি করবে। মানে এতটাই দুষ্ট, দেখেন কী দুষ্টুমি করছে, ভীষণ দুষ্ট হয়েছে। ওর নাম হচ্ছে টুইঙ্কেল। তো টুইঙ্কেলের সাথে আমিও একটু দুষ্টুমি করলাম, দুষ্টুমি করে এরপরে আমি চলে গেলাম বুয়াকে দেখতে। তাই এই যে বুয়া হচ্ছে তার ছেলের বাড়িতে নিয়ে আসছে তাকে, মানে সন্ধ্যায় মাগরিবের পরেই বুয়াকে আনা হয়েছে। তার সারাদিনের প্রসেস করতে করতে আমাদের খুলনা মেডিকেলে সারাদিন লেগে গেছে। তো আমি একটু এই যে বুয়ার ছেলের ফ্ল্যাটটা আমি একটু দেখছি, যে আমার বুয়ার ছেলে কিন্তু ইজি বাইক চালায়, অটো চালায়, কিন্তু ওর বউটা বেশ লক্ষ্মী এবং খুব সুন্দর করে সংসারটা সাজিয়ে নিয়েছে। রীতিমতো একটা ফ্ল্যাট ভাড়া করেই ওরা থাকে, 5,000 টাকা ভাড়া, এবং ঘরে সব ফার্নিচার করেছে, সোফা বাদে আর সব কিছুই ওর ঘরে আছে। ডাইনিং টেবিল, তারপরে ফ্রিজ, শোকেস, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, আলমারি, সব কিছুই ওর ঘরে আছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো, আমার আগে কখনো আসা হয়নি, বুয়ার উদ্দেশ্যে আমি আসলাম। আর এদিক থেকে চোরের জন্য যে ডিসিশন নিয়েছি, বড় বোনকে বলেছি যে আপনি রাত্রে ঘুমাবার সময় অবশ্যই আয়াতুল কুরসি পড়ে এরপরে আপনি চোখ বন্ধ করে আপনার ওই বাড়িতে আপনি কল্পনা করে ফু দেবেন, 3 বার ফু দেবেন বা 7 বার ফু দেবেন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন, এরপরেই আপনি রাতে ঘুমাবেন, নাহলে বাড়িটার আসলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আর ও সেই লোককে তো জেলে নিয়ে গেছে, সেটা নিয়েও একটা চিন্তিত, তাকেও সারাবার ব্যবস্থা করতে হবে। মানে টাকা পয়সা যেমন চারিদিক থেকে আমরা ধরা খেয়ে গেছি, এরকম তো বিপদ একটার পরে একটা আসছে। কি করব, কোথায় যাব, কার কাছ থেকে বুদ্ধি পাব, কে সাহায্য করবে, শুধুমাত্র রাব্বুল আলামিনের প্রতিই কিন্তু আমরা ভরসা করে বসে আছি, এবং আয়াতুল কুরসি আমাদের ভরসা। আল্লাহ হাফেজ।